হ্যালো বন্ধুরা, শীতকাল আর শীতের শেষে শুরু হয়ে গেছে। তো আজকে আমি একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাবো। তো শুরু করছি আজকে রান্না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো প্লিজ। আমি অলিভ অয়েলে রান্না করি, তো অলিভ অয়েল দিলাম একটু, তার সাথে অল্প একটু হাফ চামচ মতো ঘি দিলাম। আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, ছোট নতুন আলু, শীতের আলু, এটার টেস্টই আলাদা হয়, অন্যরকমের টেস্ট হয়, সিদ্ধ করে রেখেছি। তেলটা ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব সব। আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি। ফোড়নটা একটুখানি হয়ে গেলে এইগুলো একটু তুলে রেখে দেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজ রসুনটাকে মশলার সাথে ফোড়নের সাথে ভালো করে একটু ভেজে নিলে সুন্দর গন্ধ হয় আলুর দমটায়, টেস্টও হয় খুব সুন্দর। এবার আমি এটার মধ্যে দেব আদা, জিরে বাটা আমি আগে থেকে বেটে রেখেছি, মশলা দিলাম। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ। আমার একটা নিজস্ব একটা মশলা গুঁড়ো আছে, সমস্ত কিছু জিরে, গরম মশলা, দারচিনি, এলাচ, সমস্ত গুঁড়ো করা একটা গরম মশলা, সেই গরম মশলা এক চামচ দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আন্দাজ মতো নুন, যে যতটার মনে হয়, আমি এক চামচ দিলাম নুন, যেহেতু এটা ড্রাই ড্রাই হবে, এক চামচ নুন দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে, হাফ চামচ চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। এবার আমি মশলাটা কষে নিয়ে এর মধ্যে আমি টক দই, ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। আমি সাধারণত তরকারিতে টমেটো ইউজ করি না, তাই আমি টক দইটা অল্টারনেট হিসেবে ইউজ করি, এবং টক দইয়ের টেস্টও ভীষণ ভালো হয়, আলুর দমের টেস্ট ভীষণ ভালো হয়, আপনারা টেস্ট করে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় টেস্ট। এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। মশলাটা সুন্দর করে কষে নিয়ে এবার আমি এর মধ্যে একটু গরম জল এর মধ্যে দিয়ে দেব। কড়াইশুঁটিকে এটাকে সেদ্ধ করতে দিতে হবে, তো তার জন্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটাকে 5-7 মিনিট এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এবার এটাকে 5-7 মিনিট ফুটতে দিতে হবে। আমার আলুটা আগে থেকে সিদ্ধ করাই ছিল, তো কড়াইশুঁটিতে সিদ্ধ করার জন্য এটাকে আর একটু ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার নতুন আলুর দম রেডি। আমি এবার সার্ভের জন্য এটাকে রেডি করি। আমি বাটিতে ঢেলে ফেলেছি, এবার এর মধ্যে একটুখানি হালকা করে গরম মশলা, তখন হাফ চামচ ঘি দিয়েছিলাম, এখনও হাফ চামচ ঘি দিলাম। রেডি নতুন আলুর দম।